সৌদির মেয়েদের আর বোরখা নয় এবার পড়তে পারবেন বিকনিয় আর বোরখা নয় এবার মেয়েরা পড়তে পারবেন বিকনিয় অ্যালকোহল সিনেমা থিয়েটার কোনো কিছুতেই আর বাধা নেই সকল প্রকার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে এবার এমনই এক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে চলেছে সৌদি আরবে পঞ্চাশটি দ্বীপপুঞ্জ নিয়ে লোহিত সাগরের তীরবর্তী সৌদির পশ্চিম উপকূলে একশো মাইল অর্থাৎ দুইশো কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই পর্যটন কেন্দ্র দুই উনিশ সাল থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ চলবে দুই সাল পর্যন্ত বিমানবন্দর বিলাসবহুল রিসর্ট প্রবাল প্রাচীরে ঘেরা সমুদ্র উপকূল দুর্ভেদ্য আগ্নেয়গিরি পর্যটকদের মনোরঞ্জনের ভরপুর ব্যবস্থা থাকবে ওই পর্যটন কেন্দ্রে সেই সঙ্গে থাকবে আমোদ প্রমোদের ইলাহিয়া আয়োজন তবে মুখ্য আকর্ষণ একটাই ওই পর্যটনে থাকছে না কোনো বিধিনিষেধের বেড়াজাল সৌদি সমাজে এই প্রথম ওই দুইশো কিলোমিটার এলাকার মধ্যে মহিলাদের জন্য থাকছে না কোনো নির্দিষ্ট পোশাক বিধি সারপত্র রয়েছে আমদ আহ্লাদেও এই পর্যটনের মূল পরিকল্পনা বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণের জন্যই বিধিনিষেধ তুলে এই পর্যটনকে ঢেলে সাজাবার পরিকল্পনা করছেন তিনি পাশাপাশি সালমান জানিয়েছেন নতুন এই প্রকল্পের কারণে দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে